বন্ধুরা আমি মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আজ যে সেট কোট নং তিয়াত্তর তিরিশের প্রশ্ন সমাধান নিয়ে গত আঠাশ তারিখে মানে আঠাশ ছয় দু হাজার উনিশ তারিখে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে গেল সর্বশেষ ধাপের সেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আর প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই যে অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আশা করি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করলে আপনার কী লাভ হবে লাভটা এক আমি একটু দ্রুত বলে দিই সেটা হচ্ছে আপনি যে কোনো সরকারি প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষায় যেগুলো প্রিলিমিনারি ভিত্তিক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার জন্য বাংলা ইংলিশ অঙ্ক এবং সাধারণ জ্ঞানের সাজেশন ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন আমাদের চ্যানেলটা ঘুরে ঘুরে আসতে পারেন এবং দেখে আসতে পারেন যে আমাদের কোন ধরনের ভিডিও আমরা আপলোড করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাজেশন ভিত্তিক এখানে কোয়ালিটি সম্পন্ন ভিডিও পাবেন এখানে গতানুগতিক একটা ইউটিউবের চ্যানেলের মতো এটা না এই জন্য আপনি চলে যাই এক নম্বর আছে যে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ এটা হবে ঘ নাম্বার দুই নম্বরে আছে সিনোনিম অফ মাউথ অটারিং মাউথ অটারিংয়ের প্রতি শব্দ হচ্ছে ডিলিসিয়াস তিন নম্বরে ধ্বনি উচ্চারণ উচ্চারণে মানব শরীরের যেসব প্রতঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে সেগুলোকে একত্রে ঘ নাম্বার হবে বাঘযন্ত্র বলে চার নম্বরে আছে ঝিনুক থেকে মুক্তা মেলে এখানে ঝিনুক কোন কারক এখানে ঝিনুক হচ্ছে অপদানকারক খ পাঁচ নম্বরে একটি সরল রেখার সাথে আরেকটি সরল রেখা মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোন উৎপন্ন কয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে এখানে আমি একটু কনফিউশনে আসি এই জন্য আপনাদের বললাম না তবে ঘটা হওয়ার সম্ভাবনা বেশি আঠারোশো ছয় নম্বর হচ্ছে কোনটি বহুব্রী সমাসের নিষ্পন্ন এটি বিনা পানি ক নম্বর হবে চোলাচুলি হতে পারে গ ঘ দুটোই যারা দিচ্ছেন দুটোই একটা দিলেই হবে সাত নম্বরে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে বাউ পানি সূর্যের আলো একটা কথা এখানে বলে নিই যে প্রশ্নটা একটু অস্পষ্ট এই জন্য প্রশ্নটার সাথে আমি কি বলছি সেটা একটু মিলাই নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মানে আমি এখানে এই জন্য একটু পড়ে দিচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন আট নম্বরে হচ্ছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোর হয় তাহলে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের কত এটা হবে ফোরটিন গ নয় নম্বরে বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হল এনিয়াক গ নম্বর দশ নম্বরে অপটিক্যাল ফাইবার হল সরু কাস্তন্তু যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয় এগারো নম্বর হলো গবাদি পশুর পাল এর সংক্ষেপ হল বাথান বারো নম্বরে কোনটি সঠিক বানান এটা গ সঠিক বানান হচ্ছে গ সরি বিসর্গ শর্গ স্ফূর্ত গ নম্বরটা দেখে রাখবেন দন্তা শয় ফয় দীর্ঘ তরে শতস্ফূর্ত তেরো নম্বরে কোন দেশের অধিবাসীরা ডাস নামে পরিচিত গ নম্বর নেদারল্যান্ডের অধিবাসীরা ডাস নামে পরিচিত ১৪ নম্বরে শামীমের আয় ও ব্যয়ের অনুপাত বিশিষ্ট পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ এটা হবে পঁচিশ ভাগ পঁচিশ পারসেন্ট ক নম্বর পনেরো নম্বর হচ্ছে কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে খ নম্বরে অজানা ষোলো নম্বরে দন্ত বর্ণ কোনটি কোনগুলো ঘ নম্বর হবে ত থ দ ধ আমি একটু দ্রুত বলবো তাদের ভিডিওটা একটু ছোট হয় আপনার সতেরো নম্বরে তার হাতের লেখা খুব ভালো এখানে খুব কি পদে কি পদ এখানে খুব হচ্ছে খ নম্বর বিশেষণ আঠারো নম্বরে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত এখানে ক নম্বর হবে টেন টু সিক্স ওটাকে দুই দিয়েই করলে দুই দিয়ে যদি ভাগ দেয় তবে ফাইভ ইস টু উনিশ নম্বরে একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতে সমষ্টি দুই হলে সংখ্যাটি কত সংখ্যাটি হবে ঘ নম্বর এক তারপরে হচ্ছে এটা যাই হোক কত নম্বর আঠারো উনিশ বিশ বিশ নম্বর আসছে যে এ ফোর মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি এটা ঘ নম্বর এ প্লাস ওয়ান একুশ নম্বর আছে ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন নব আব্দুল গনি চলুন পরেরটায় চলে যাই বাইশ নম্বরে দ্য মিস্ট্রি দ্য মিনিস্ট্রি দ্য মিনিস্টার এখানে মিনিস্টার হবে একটু স্পষ্ট হবে দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট অ্যারাইভটের পরে সবসময় অ্যাট হয় ঘ নম্বরে অ্যারাইভড অ্যাট একটু স্পষ্ট আমি বলতেছি বলাটা একটু শুনবেন তাহলে বুঝতে পারবেন শতকরা বার্ষিক ষাট টাকা হার সুদে কত টাকার পাঁচ বছরের সুদ চার টাকা হবে এটা হবে বিশ টাকায় গ নম্বর হবে মেধাবী ছেলেকে তোমরা মেধাবী ছেলেকে তামার বিষে ধরার সে এবার পরীক্ষায় ফেল করেছে মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে এখানে তামার বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে তামার বিষ ক নম্বর হবে অর্থের কুপ্রভাব পঁচিশ নম্বরে লোকটি যদি লোকটি যদিও ধনী তবুও সে কৃপন এখানে কোন ধরনের বাক্য এটা হচ্ছে নম্বর জটিল বাক্য দেখেন তারপর একটা ছাব্বিশে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে ছয় ঘন্টা গ নম্বর হবে ছয় ঘন্টা বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ গাওয়া হয় বা বাজানো হয় প্রথম ক হবে চার চরণ আঠাশ নম্বরে কোনটি শুদ্ধ বাক্য চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা গ নম্বর উনত্রিশ নম্বর এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট পঁচিশটি খ নম্বর উপর একটা খ হবে সরি উপর একটা হবে আপনার উনত্রিশও খ হবে পঁচিশ কোনটি কালেক্টিভ নাউন দেখেন তিরিশ নম্বরে কোনটি কালেকটিভ কালেক্টিভ নাউন কালেকটিভ নাম হচ্ছে খ নম্বর লাইব্রেরি একত্রিশ নম্বরে একটি রম্বসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিশ মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত এটা হবে ঘ চব্বিশ মিটার বত্রিশই আই উইস আই উইস ইউ ড্যাশ দ্য প্রবলেম এখানে খ হবে আই উইস ইউ ড্যাশ হবে কুড সলভ খ হুড সলভ দ্য প্রবলেম তারপরে হবে হি হ্যাজ ডান নো রং দ্য আন্ডারস্ট্যান্ড আন্ডারলাইন ওয়ার্ড ইজ এটা হবে নাউন হি হ্যাজ ডান নো রং এর রঙটা হচ্ছে নাউন চৌত্রিশ নম্বরে প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত প্রচলিত শব্দটি খ নম্বর প্রত্যয় যোগে গঠিত পঁয়ত্রিশ নম্বরে কোন শব্দটি শুদ্ধ এটা হবে গ নম্বর মিস্টার জামাল ইজ নট অন দ্য মিটিং কমিটি মিস্টার জামাল ইজ নট অন দ্য কমিটি ঘ নম্বর হবে ছত্রিশে কমপক্ষে কতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা কমপক্ষে যতগুলো ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে তার গুণফল অবশ্যই পাঁচ হাজার চল্লিশ দ্বারা বিভাজ্য হবে ঘ নম্বর ছয়টি সাত্রিশ নম্বরে দ্য ওয়ার্ড স্ট্যাক ফ্ল্যাটেশন স্ট্যাক ফ্ল্যাশন মিনস ইকোনমিক স্লোডাউন মানে মন্দাভাব অর্থনৈতিক মন্দাভাব বলা হয় স্ট্যাক ফ্ল্যাশন এবার হচ্ছে এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট সুদে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন দুই বছর শেষে ওই ব্যক্তি সুচ্ছ কত টাকা পাবেন গ নম্বর সাতশো ছাব্বিশ টাকা তারপরে উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার খ নম্বর হবে ফার্নিচার তারপরে দেখেন চল্লিশ কার্তিক ও অগ্রাণ দুই মাস কী কাল খ নম্বর হেমন্তকাল হুইস অব দি ফ্লোয়িং সেন্টেন্স ইজ কোরট অন অফ মাই ব্রাদার ইজ ডক্টর অন অফ থাকলে এখানে সিঙ্গুলার হয় নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে সৌর প্যানেল ক নম্বর তিতাল্লিশে কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয় এটা হবে গ নম্বর অন্তরিক এবার চুয়াল্লিশ নম্বরটা দেখেন এই স্কোয়ার কমা এ ইন্টু এ প্লাস ওয়ান এর লঘিষ্ঠ সাধারণ গুণিত কোনটি এই স্কোয়ার প্রথমে এ তারপরে এই স্কোয়ার কমা এ ইন্টু এ প্লাস ওয়ান এটা হবে খ নম্বর শুধু এ পঁয়তাল্লিশ নম্বর উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকালে অ্যানহিলেট দিস ডিমন্স শিরোনামের পোস্টারটি কে কেছিলেন এটা কামরুল হাসান হবে না গ নম্বর শিল্পশাস্ত্র জয়নুল আবেদিন গ নম্বর হবে তিনটি ঘন্টা একত্রে বাজার পর দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘণ্টা পর পর বাঁচতে থাকলো একদিনে তারা কতবার একত্রে বাজবে একদিনে তারা কতবার একত্রে বাজবে এটা হবে দুইবার গ নম্বর দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোল্ডার টু মার্স ওয়ান বা কোটি ডিরেক্ট কোনটি এটা হবে গ নম্বর দ্য ক্যাপ্টেন সেট দ্য সোল্ডার মার্স ওয়ান কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে ব্যাসিলাস কমা স্পাইরাল ককাস এখানে একটাও সঠিক উত্তর নাই এটা হলো একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নিউরোমেডাল টিটিনাস নামক একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেটা এখানে দেওয়া নাই সো এটা সবাই নাম্বার পাবে রুট এক্স স্কোয়ার সমান সমান কত এটা অনেকে এক্স স্কোয়ার সমান সমান শুধু এক্স দেশে এটে এটা হবে হলো প্লাস 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 মাইনাস ওয়ান আই এম সরি প্লাস মাইনাস এক্স বর্গের সাথে এটা উঠে গেলে প্লাস মাইনাস এক্স হবে বাড়িতে গিয়ে তাকে পাওয়া এই বাক্যে গিয়ে কোন ক্রিয়া অসমাপেক্ষা ক্রিয়া দুইটি সংখ্যার যোগফল আট যদি সংখ্যাগুলো থ্রিস টু ওয়ান অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত হবে বারো বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে এটা গ নম্বর উদ্ধরণ চিহ্ন এ মাইনাস বি সমান সমান সেভেন এবং এবি সমান সমান সিক্সটি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ওই হবে একশো উনসত্তর কোন বানানটি শুদ্ধ ডিসেন্টারি ডি ওয়াই এটা নম্বর ডি ওয়াই এসি এন আর ওয়াই ডিসেন্টারি তারপরে হবে যে এখানে আছে কনস্টিটিউশন প্রি এটার সাথে কোনটা যায় এটা হলো সাবস্টিটিউশন এটা হবে ক বুক প্রিভেস কনস্টিটিউশনের প্রি হচ্ছে যেটা প্রথমে আর কি ই করা হয় প্রস্তাব আর বুক প্রিফেস প্রিফেসে লেখা হয় ভূমিকা তারপরে কোন বানানটি শুদ্ধ এটা হবে ঘ নম্বর এল পার্সোনেল মৃন্ময় শব্দ সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হবে মৃতময় ঘ নম্বর ময় মৃতময় আটান্ন কোনটি অর্ধতৎসম শব্দ অর্ধতৎসম শব্দ হচ্ছে ঘ নম্বর গিন্নি কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পর্কিত কার্ডিওলজি হচ্ছে হার্টের সাথে সম্পর্কিত মানে হৃৎপিণ্ড হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ এখানে মানে কোনো প্রশ্ন ঠিক দেওয়া নাই প্রশ্নে ভুল আছে অ্যাসিডের একটি ধর্ম হল এরা নীল লিটমাসকে লাল করে যিনি গ নম্বর দিয়েছেন তিনি ভুল তারপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা হবে খ নম্বর উই আর ডিসকাসিং দ্য ম্যাটার তারপরে দেখেন উইন্ডমিলের সাহায্যে কী উৎপাদন করা হয় উইড মিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় ফিফটি কেজি এখানে ইজ হবে ফিফটি কেজি হলে ইজ রিয়েলি এ হ্যাভি ওয়েট টু ক্যারি পঁয়ষট্টিতে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা সুদে আসলে বা মুনাফা আসলে তিনগুণ হবে এটা নম্বর বারো বছর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ক নম্বর ইউনিয়ন তারপরে কোন বানানটি শুদ্ধ এটা হলো ঝনঝাট ক নম্বর হবে ঝনঝাট ঝ ইয়ে হয়েস টস আকার ট আইএমএফ এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ঘ নম্বর কোন বানানটি শুদ্ধ এটা হবে কোন বানানটি শুদ্ধ এটা হবে হল মরিচিকা ক নম্বর মর অয় দীর্ঘী চয়রশি কয়কারেকা মরিচিকা আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাসের কোন গ্রন্থ কাব্যগ্রন্থে রূপসী বাংলা অবেসি বাহাত্তরে অবে অর্থ হচ্ছে ভেরি ফ্যাক্ট বা মোটা মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান কত এটা হবে জিরো খ নম্বর চুয়াত্তরে ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে খ নম্বর বাংলা এগারোশো ছিয়াত্তর সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই হাজার সালে গ নম্বর একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড়ো আটশো তিরিশ থেকে তত ছোটো সংখ্যাটি কত এটা হবে গ নম্বর সাতশো ছিয়াশি গ নম্বর যা দেশে ভুল আই স্পেন্ড সাম হবে সামটাইম ঘ নম্বর হবে উইথ প্যাশেন্ট সামটাইম এখানে সাম তারপরে টাইম হবে সামটাইম একসাথে হবে না এখানে একটু অস্পষ্ট আমি পাশে লিখে দিছি লক ফাইভ পাওয়ার এক্স টু থ্রি হলে এক্স কত এটা হবে একশো পঁচিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় এটা কার্যকর হয় ডিসেম্বর ষোলো উনিশশো বাহাত্তর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গাছ গার্ল কোন ধরনের নাউন এটা কমন নাউন ঘ নম্বর আপনাদের কাছে অনুরোধ সার্বিক প্রস্তুতি যে কোনো চাকরির জন্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই খোদা